ডলার সংকট কাটাতে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন। পুরো বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনি দেখছেন আমার চ্যানেল অনুজয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। 25 মে 2022 ঢাকা পোস্টের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশিত হয়েছে এবং এতে বলা হয়েছে, দেশে ডলারের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে, হুহু করে বাড়ছে দাম। এমন পরিস্থিতিতে ডলারের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বা ফেদা। সংকটটির প্রস্তাবের মধ্যে অন্যতম হলো বৈধভাবে পাঠানো রেমিটেন্সের প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করা, বাজারের চাহিদা বিবেচনা করে ডলার সরবরাহ করা, বাজারের গতিবিধি পর্যবেক্ষণ সাপেক্ষে ডলার ক্রয় বিক্রয়ে আন্তঃব্যাংক বিনিময় হার পুনর্নির্ধারণ করা। বাফেদার প্রস্তাবে আরও বলা হয়, এডি ব্যাংকগুলো রপ্তানির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কর্তন মূল্যে সুযোগ নিশ্চিত করবে এবং রপ্তানির কাগজপত্র যাচাই করবে। এছাড়া একমাত্র বাংলাদেশ ব্যাংক আমদানির এলসিবিলও সরকারি বাধ্যতামূলক পাওনা পরিশোধে বৈদেশিক মুদ্রার বাড়তি চাহিদার তারল্য সরবরাহ করবে। আর রাষ্ট্রায়ত্ত এডি ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে কেবল সরকারের বাণিজ্য বাধ্যতামূলক পাওনা বড়জোর 3 মাসের জন্য পরিশোধ করবে। তবে এসব ব্যাংক সরকারের আন্তঃব্যাংক বাজার পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার উৎস হিসেবে ব্যবহার হবে না। বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান প্রধান সাংবাদিকদের জানান, দেশে এখন আমদানির জন্য যে পরিমাণ অর্থ বা ডলার খরচ হচ্ছে তা রপ্তানিও প্রবাসী আয় দিয়ে মিটছে না, এর ফলে সংকট তৈরি হয়েছে। এজন্য বাজারে ডলারের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ ডলার বিক্রি করছে সেটি চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়, ফলে প্রতি মাসে প্রায় 100 কোটি ডলার ঘাটতি তৈরি হয়েছে। ডলারের সংকট কমানোর জন্য এবং দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর জন্য বৈধ পথে রেমিটেন্স আনা খুবই জরুরি। সেজন্য সরকার প্রণোদনা বাড়ানোর চিন্তাভাবনা করতেই পারে। আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আজকের পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।